রহার বিধায়ক শশীকান্তর ঘরত মুখ্যমন্ত্রী রাজ্যসভা নির্বাচনত কাক ভোট দিব শশীকান্ত বিজেপি প্রার্থীকে ভোট দিব শশীকান্ত দাবি মুখ্যমন্ত্রীর বিরোধীর অঙ্কত আউল লাগিল রাজ্যসভার দ্বিতীয়খন আসনক লৈ শাসকীয় মিত্রজোটে ঘোড়া কিনা বেচা করব বলে বিরোধীয়ে দাবি করার সময়তে হঠাৎ মুখ্যমন্ত্রী উপস্থিত হলগৈ কংগ্রেসের নিলম্বিত রহার বিধায়ক শশীকান্ত দাসর ঘর শশীকান্তর দাবি রাজনৈতিক উদ্দেশ্যত অহা নাই মুখ্যমন্ত্রী কিন্তু বিধায়ক শশীকান্তর দাবির বিপরীতে মুখ্যমন্ত্রী কি কলে শুনক শশীকান্ত দাসে মোক জানাইছে যে তেওঁ রাজ্যসভা ইলেকশনত বিজেপি দলের মনোনীত প্রার্থী বা আমার সমর্থিত দলের প্রার্থীকে ভোট দিব মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পিছত স্বাভাবিকতে বিরোধীর আশাত চেঁচা পানী পড়াটো নিশ্চিত কংগ্রেসের দুই নিলম্বিত বিধায়ক শেরমান আলী আর শশীকান্ত দাস এতিয়াও কংগ্রেসী বলে কই দুইটা ভোট পাম বলে দাবি করেছিল বিরোধী প্রার্থী রিপুণ বরাই পিছে মনে প্রাণে এতিয়াও কংগ্রেসী হয়ে আছে নে বিধায়ক শশীকান্ত কোনটো দলৰ সিদ্ধান্ত মানিব কংগ্রেস দলৰ পৰা এতিয়ালৈকে বিজেপি দলত যোৱা নাই মই কংগ্রেস দলৰ নিলম্বিত হলে মই কংগ্রেসতে আছো বিধায়ক শশীকান্তৰ এই ভাষ্য যে নাছিল গোসাই ঘৰত কোন মই কল খোৱা নাই সাংবাদিকে সুধিলে কোনটো দলৰ সিদ্ধান্ত মানিব শশীকান্তই কলে মই এতিয়াও বিজেপিলৈ যোৱা নাই যেন জিভাহে পিছল খালে বিধায়ক শশীকান্তৰ আনকি ঘৰৰ পৰা মুখ্যমন্ত্রী ওলাই যোৱাৰ পিছতে শশীকান্তই নির্বাচনক লৈ মুখ্যমন্ত্রীর সমীক্ষা প্রশংসা কৰি আও পকিয়াকৈ ইঙ্গিত দিলে তেওঁ এতিয়া শাসকীয় শিবিৰতহে আগন্তুক রাজ্যসভা নির্বাচনত যেহেতু মুখ্যমন্ত্রীগৰাকীয়ে কৈছে দুইটা সিটে জিকিব মই ভাবো দুইটা সিটে শাসকীয় দলে লাভ কৰিব ইফালে কংগ্রেসৰ বহু বিধায়কৰ মুখ্যমন্ত্রীৰে মিতিৰালি আছে বুলিও দাবী কৰিলে শশীকান্তই শশীকান্তৰ মতে উন্নয়নৰ স্বার্থত বহু কংগ্রেস বিধায়কে মুখ্যমন্ত্রীৰে মিতিৰালি কৰিছে বহু কংগ্রেসের বিধায়ক ভিতরাকে মুখ্যমন্ত্রীগুলির উন্নয়নের স্বার্থতে হোক বা ভিতরাকে অল্প হলি গলি করে মিটিয়ালি করে আছে শশীকান্তর ঘরত মুখ্যমন্ত্রী সফর আর শশীকান্তর ভাষ্যই যে প্রমাণ করলে সমাগত রাজ্যসভা নির্বাচনত কি হব দ্বিতীয়খন আসনের বিজেপি মিত্রজোটর নিমিলা অঙ্ক কোনে মিলাব সেয়াও প্রমাণ হল মুখ্যমন্ত্রীর এই সফরত সঙ্গী হয়ে যাওয়া বিধায়ক যন্ত্রমলয়ও শশীকান্তর ভোটত যেন মারিলে সিল মোহর বিহুর বতরত কুলি মাতার দরে মাতিলে ভোট নিদিয়ে নয় যে শশীকান্ত দাসক সিএলপি মিটিংতে নামাতিলে এটা রাজ্যসভার নির্বাচন আছে বলে ভোটের সমর্থন বিচার এইটা কোনো মানুষে মানি নল দুজনকে মানুষ নিলম্বনে করে থাকছে তাতক বাদ দিতে আর বেলেগ মানুষ আছে ইফালে দেওবারর মুখ্যমন্ত্রীর এই সফরক সমালোচনা করে বিরোধী দলপতি দেবব্রত শইকীয়ায় কলে মুখ্যমন্ত্রীয়ে হত্যা করেছে গণতন্ত্র শশীকান্তক ভাবুকি দিবলৈ গৈছিল মুখ্যমন্ত্রীয়ে মুখ্যমন্ত্রী মহোদয়ে গণতন্ত্রক হত্যা করব বিচাৰে মুখ্যমন্ত্রী মহোদয়ে তেখেতক বোধ করো হেঁচা দিবলৈ গৈছে ভাবুকি দিবলৈ গৈছে আর মুখ্যমন্ত্রীয়ে ভাবুকি দিয়ে এই কথা তো প্রমাণ হয়ে আছে অন্যহতে রাইজর দলের বিধায়ক অখিল গগৈয়ে শশীকান্তর ঘরলৈ মুখ্যমন্ত্রী যাওয়াটো গর্হিত কাণ্ড বুলি কৈ সমালোচনা করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীয়ে বিধায়ক কিনিবলৈ যোৱা বা বেচিবলৈ যোৱা এই ঘটনাটো যিকোনো এখন দেশ যিকোনো এখন ৰাজ্যৰ সংসদীয় ৰাজনীতিৰ কাৰণে অত্যন্ত গৰ্হিত স্বাভাৱিকতে মুখ্যমন্ত্ৰীৰ এই সফৰক লৈ এতিয়া যেন উদ্বিগ্ন হৈছে বিৰোধী শিবিৰ যি অংকৰে ৰাজ্যসভাৰ দ্বিতীয়খন আসন জয়ৰ বিৰোধীয়ে সপোন দেখিছিল তাত মুখ্যমন্ত্ৰীৰ এই সফৰে যেন দিলে বিধি পথালি এতিয়া প্ৰশ্ন হৈছে নিৰ্বাচনৰ প্ৰাক্ষণত শাসকীয় পক্ষত ঘোঁৰা নিকিনাকৈ সোমাল নে ঘোঁৰা ধৰি ৰাখিব নাজানিলে বিৰোধীয়ে রহার পৰা কুঞ্জ কাকতি আৰু নগাঁৱৰ পৰা টমাস ভূঞাৰ সহযোগত নিউজ ডেস্ক দ্য নিউজ প্লাস